renderforest.com তো বন্ধুরা তো দেখো আমার আমলকি আচার রেডি তো সেটাকে আমি কাচের বইমের মধ্যে ভরে ফেলেছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমলকি আচারের রেসিপি তৈরি করার আগে সবার আগে আমি যেটা করব উনুনটাকে একটু সরো ওদিকে দাও আবার দেখো আমার উনুনটা ধরে গেছে এবার ঝটপট করে কড়াইটা উনুনের উপর বসিয়ে দেব আমি সবার আগে যেটা করব আমলকি আর জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমলকিটাকে সিদ্ধ করার জন্য এখন এটাকে কিছু একটা দিয়ে চাপা দেব চাপা দিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে একটু ঢাকা দিয়ে দেব তো আমলকির আচার করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখো ওখানে আছে গোলমরিচ হলুদ গুঁড়ো গোটা জিরে মেথি মৌরি ধনিয়া এখানে আছে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন গোটা সর্ষে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এখানে চিনি তো দেখো আমলকি গুলো ফুটছে এখনো সিদ্ধ পুরো হয়নি আর একটু হবে বন্ধুরা দেখো আমলকিটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো কেটে যাচ্ছে দেখেছো তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব এটা নামিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি তো সেটার মধ্যে আমি কাঁচা মশলাগুলোকে ভেজে নেব নিয়ে সে ভাজা মশলাটা আমি ছিলে বাটবো তো প্রথমে দেখো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি মৌরি তারপর মেথি সবকিছু আমি খুব অল্প পরিমাণ দিচ্ছি কারণ আচারটা 500 গ্রাম লিখে ধরছে 500 গ্রাম এটাকে হালকা চালকা নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা ধনে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গোটা সর্ষে বন্ধুরা দেখো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে শিলের মধ্যে ঢেলে দেব তারপর আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে হালকা করে গরম করে নেব শুকনো লঙ্কাটা এর সাথে আমি হাতে করে বেটে নেব এটা গরম হতে থাক তার মতো ওগুলো বেটে নেব আমি মশলাটা হাতে খুব সুন্দর ভাবে বেটে নিচ্ছি তো আমার মশলা বাটা কমপ্লিট এখন আমি সেই সব মশলা একটা বাটিতে তুলে নেব
ততক্ষণে এদিকে আমলকির সিদ্ধ জলটা ঠান্ডা হয়ে গেছে, গরম জলে তো আমি ছাড়াতে পারছিলাম না, তার জন্য আগে মশলাটা বানিয়ে নিলাম। তো এবার দেখো আমি আমলকিগুলো ছাড়িয়ে নেব। আমলকি ছাড়ানো কি সুন্দর সোজা হয়ে গেল আমলকিটা সিদ্ধর পর। মাঝখানটা চাপ দিলে দেখো প্রত্যেকটা কোয়া ছাড়িয়ে যাচ্ছে, আর যে আটিগুলো সেই আটিগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আমলকিগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেব। আমলকিগুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার চলো আচারটা তৈরি করা যাক। তো এই আচারের জন্য আর একটু কিছু বাটি হবে। তো দেখো অল্প পরিমাণ আদা, তিনটে কাঁচা লঙ্কা বেটে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে সবার আগে আমি যেটা দেব কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কুচি দুটো তেজপাতা ছেড়ে দিচ্ছি। আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটু মেথি আর কালো জিরে, সরি গোটা জিরে। তারপর এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সেটাকে কিছুক্ষণ নাড়িয়ে আমি এর মধ্যে এবার আমলকিগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমলকিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবো। আমলকি ভাজার সময় এর মধ্যে আমি কিছু দেবো না, শুধু দেবো একটু হলুদ গুঁড়ো। তো আমলকিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে যে ভাজা বাটা মশলা রেখেছি সেটা দিয়ে দেব। মশলাটা দিলাম, দিয়ে নাড়িয়ে মনে হচ্ছে আমার মশলাটা একটু কম আছে, আর একটু লাগবে। আমি দিয়ে দেবো দেখো পরিমাণ মতো নুন। তো তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি একটু অ্যাড করবো একটু লঙ্কা।
তো দেখলাম একটু চিনি লাগে, কারণ খুবই কষ্ট লাগছে, তো তাই জন্য আরেকটু চিনি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা আমার আচার ফাইনালি রেডি। তো এখন আমি কড়াইটাকে নামিয়ে নিলাম, কাঁচের বইমের মধ্যে আমি তুলে রাখবো। তো আচার সবসময় কাঁচের বইমে রাখলেই ভালো থাকে, বেশি দিন সবসময় কাঁচের বইমে রাখারই চেষ্টা করবেন। তো দেখো আমার আচার রেডি, আমি সেটাকে সবটাই কাঁচের বইয়ের মতো তুলে ফেলেছি, দেখতে কি সুন্দরই লাগছে। আমলকির আচার রেডি,